বন্ধুরা, শুরু হয়ে গেল চন্দননগরের আলোক শোভাযাত্রা 2024, যেটা দেখার জন্য সারা বিশ্ব মুখিয়ে থাকে। সারা বিশ্বের কাছে একটা, আমি বলবো যে একটা আকর্ষণের বস্তু এই চন্দননগরের আলোক শোভাযাত্রা, যেটা মোটেই কার্নিভাল নয়। তো চলো দেখাই তোমাদের সবটা। কিছু জিনিস আনকাট থাকা ভালো, তাই না? একদম, সেগুলো তোমাদের সাথে ভাগ করতে পারি না। এই যে লাস্ট ওয়ার্ডটা বললাম ভিডিও শুরুতে, যে কার্নিভালের এটা মোটেই কার্নিভাল নয়, সেটার জন্য চন্দননগরে একজন মানুষ আমাকে বুকে জড়িয়ে নিল, এটাই হচ্ছে আসল বিষয়। তার চোখে জল ছিল, কারণ অনেক লড়াই করতে হয়েছে চন্দননগরকে এইটা যেন কার্নিভাল না হয় তার জন্য। আর আজকে গোটা ভিডিও ধরে আমরা তোমাদের এটাই বারবার মনে করিয়ে দেবো যে কেন এটা কার্নিভাল নয়, কেন এটা শোভাযাত্রা, আর বিশ্বের সব থেকে সেরা শোভাযাত্রা। হয়ে গেল বহু প্রতীক্ষিত চন্দননগর আলোক শোভাযাত্রা। আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে দৈবক পাড়া। দৈবক পাড়া, যাদের এই বছরের ভাবনা ছিল আচল শিল্পী বিমল সামন্ত, সেই পুজো দৈবক পাড়ার অপরূপ শোভাযাত্রা এই মুহূর্তে আমাদের সামনে। বিশাল বিশাল আলোর সাজানো ট্যাবলো, প্রথমেই কিন্তু আসছে খরগোশ মামা তার শামুকের পিঠে চড়ে, রাইট? শামুকের পিঠে চড়ে খরগোশ মামা, হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং। বন্ধন, আচ্ছা, খরগোশের সাথে শামুকের বন্ধন, ওকে। ও শামুককে চালিয়ে নিয়ে যাচ্ছে খরগোশ, ট্যাবলো কচ্ছপ মামাকে চালিয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে ডোনাল্ড ডাক। বললাম না ডিজনিল্যান্ড হার মানবে চন্দননগরের কাছে। দৈবক পাড়ার প্রতিমা দীপঙ্কর পাল, কুমোরটুলির শিল্পী, তার হাতে তৈরি অপরূপ মাতৃ প্রতিমা এই বছর চন্দননগরে একটা অন্যতমভাবে ছাপ রেখেছিল। সেই প্রতিমা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে স্ট্যান্ড রোড হয়ে তার নিজ গন্তব্যে, আসছে বছর আবার হবে। আমাদের সামনে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে বেশোহাটা। বেশোহাটার প্রথম যে ব্যান্ড, সেই ব্যান্ডটা রয়েছে আমাদের সামনে। পঁচাত্তরের বেশোহাটা কিন্তু জাস্ট নিজেদের থিমকে সাজিয়েছে সার্কাস বলে। প্রত্যেকটা লেয়ার দেখো, এখানে একজন জোকার এই সার্কাসের গাড়িটা চালাচ্ছে, যার উপরে এই যে বাঘ খেলা দেখাচ্ছে, ঠিক আছে, আর একটা জোকার সার্কাস লেখাটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওপরে কিন্তু এই যে গ্লোবের মধ্যে বাইক চালাচ্ছে মানুষজন, যা হয় সার্কাসে আর কি। পঁচাত্তরের বেশোহাটার প্রথম ট্যাবলোটাই কিন্তু জমে গেছে, কি বলিস? কাজ রয়েছে, একদম একদম। আসছে কিন্তু বেশোয়াটার তৃতীয় যে ট্যাবলোটা, সেইটা কিন্তু এগিয়ে আসছে বা ধীরে ধীরে, আর এইটাও কিন্তু এগিয়ে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জোকার রয়েছে, তার সাথে কিন্তু এই যে উপরে দেখছো হাতি রয়েছে, যেখান থেকে একজন জিমন্যাস্ট দেখাচ্ছে, উপরেও কিন্তু একটা জিমন্যাস্ট চলছে। তো প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ, প্রত্যেকটা লেয়ারের মধ্যে এক একটা অদ্ভুত কাজ রয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সার্কাসের অস্তিত্ব রক্ষারও বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে, যেটা আমাদের মাঝখান দিয়ে হারিয়ে যাচ্ছে। কি এরকম বড় বড় আলোকসজ্জা তোমার সামনে দিয়ে যাচ্ছে, এই ব্যাপারটাই আলাদা লাগে, তাই না? এখানে কিন্তু প্রত্যেক কটা লাইটের মাঝখানে একটা করে এরকম ব্যান্ড থাকে, এটাই চন্দননগরের বিশেষত্ব। দেখো তোমরা কি হয় লাইট দিয়ে, লাইট দিয়ে কি কি হতে পারে জাস্ট ভাবতে পারছো? এখানে একজন মানুষ রিক্সা চালিয়ে নিয়ে আসছে, আর সেই রিক্সার ওপরে কিন্তু সার্কাস চলছে এগেন, যেখানে পাখিরা সাইকেল চালাচ্ছে, ওপরে মেয়েরা জিমন্যাস্ট দেখাচ্ছে, সেই বিশাল বড় এই যে রিক্সা, সেই রিক্সাকে কিন্তু টেনে নিয়ে আসছে একজন। অসাধারণ অসাধারণ, আমি যত দেখি গুণমুগ্ধ হই, মন্ত্রমুগ্ধ হই, অবাক হয়ে যাই যে কি করে সম্ভব এরকম এক একটা আলোকসজ্জাকে এরকমভাবে রাস্তার মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া। এগিয়ে আসছে এই মুহূর্তে লিচুতলা। লিচুতলার যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু এগিয়ে আসছে বা ধীরে ধীরে। আলোকসজ্জার আগে অবশ্যই প্রথমে একটা বিশাল বড় ব্যান্ড রয়েছে,
প্রথম আলোকসজ্জা যেখানে আমরা দেখতে পাচ্ছি জলচর। ওকে, তো জলের মধ্যে যারা চড়ে বেড়ায় সেই বিষয়টাকে কিন্তু লিচুতলা তাদের ভাবনা করেছে এবং ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের প্রথম ট্যাবলো। ওদের এখানে দ্বিতীয় ট্যাবলো যেটার মধ্যে একজন জলপরি রয়েছে আর কি, সেই জলপরি কিন্তু হাত জোর করে প্রণাম করছে। ইন্টারেস্টিং না? আর নিচে অবশ্যই কচ্ছপ রয়েছে, এখানেও কিন্তু জলচর প্রাণী এই যে কাঁকড়া রয়েছে, আর ওপরে কিন্তু এই যে ঝিনুক থেকে একটা জলপরি উঁকি মারছে এই বিষয়টা রয়েছে আর কি। 80তম বর্ষে রানীমা, রানীমার প্রথম ট্যাবলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। তে মাথা, ইয়েস তে মাথা, এই যে তে মাথার রানীমা, একদম তো তে মাথার রানীমার প্রথম যে আলোক ট্যাবলো সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। ইয়া বড় সুবিশাল একটা বিশাল বড় পক্ষীরাজ ঘোড়া তার গাড়ি টানছে, ওপরে একজন মানুষ, আহা পেছনে কিন্তু তে মাথার ব্যাকগ্রাউন্ড সংটা চলছে আর কি, দারুণ লাগছে, দারুণ দারুণ। তৃতীয় ট্যাবলোটাই কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, বুঝতেই পারছো ইলেকট্রনিক্সের জিনিস, কিছু না কিছু সমস্যা, এত বড় শোভাযাত্রার পথ চলতে চলতে কিন্তু যখন কখনো কখনো এরকম একটু সমস্যা দেখা দিতেই পারে। আলোকসজ্জা যেটা আসছে এখানে কিন্তু দুটো হাঁসকে একজন মানুষ টেনে নিয়ে যাচ্ছিল, ওপরের অংশেও কিন্তু কিছুটা লাইটিং ছিল যেখানে দুজন মানুষ দেখছো ড্রাম পেটাচ্ছিল, বাট সেইটা আমরা মিস করে যাচ্ছি সামহাও কোনো একটা কারণে। শেষে কিন্তু রানীমার দেখা মিলল, রানীমা কিন্তু চললেন তার নিজের বাড়ি শেষবারের মতো আমাদের ভিডিওতে এই বছরের মতো। আসছে বছর আবার আমাদের রানীমার সাথে দেখা হবে। সুন্দরভাবে রানীমাকে সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের, আর এর আগে একটা ভিডিও এসেছিল এত বড় রানীমাকে কীভাবে কাঁধে করে সবাই তুলে নিয়ে লরিতে চাপায়, সেখানে তোমরা দেখেছো রানীমাকে কী সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, এবং আমরাও ধীরে ধীরে রানীমার সাথে দুপা হেঁটে যাব রানীমাকে দেখাতে দেখাতে। রথের সড়ক এগেইন, আবার এখানে কিন্তু একটা অপূর্ব আমি গিয়ে দেখতে পাচ্ছি, বিউটিফুল। রথের সড়কের অপূর্ব প্রতিমা ছিল, অপূর্ব সেই প্রতিমা ধীরে ধীরে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকগুলো প্রাইজ পেয়েছে, অনেকগুলো, ওয়াও।